সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাকমতে নজিরবিহীন রক্তক্ষয়ী লড়াই চলছে, আরো বিস্তারিত জানিয়ে দিব। সমুদ্রসীমা লঙ্ঘন করায় উত্তর কোরিয়া যুদ্ধ জাহাজকে গুলি করে তাড়ালো দক্ষিণ কোরিয়া। যুদ্ধ শুরু হলে আগেই তাইওয়ানে আকাশের নিয়ন্ত্রণ নেবে চীন, পেন্টাগনের ফাঁস হওয়া নথির তথ্য। গোপনে রাশিকে অস্ত্র দিতে রাজি চীন। আরো থাকবে সুদানে গোলাগুলি, প্রাণে বাঁচলেন সৌদি এয়ারের শতাধিক যাত্রী। সত্যিকারের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিং এর। প্রথমবার ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, শক্তি প্রদর্শন করবে ইরান মহড়াদ্বীপে 40টি যুদ্ধ বিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বাকমুতে নজিরবিহীন রক্তক্ষয়ী লড়াই চলছে, ইউক্রেনকে যুদ্ধে উস্কানি দেওয়া বন্ধ করুন। যুক্তরাষ্ট্রকে লুলাডো দোনেৎস্কের গির্জায় ইউক্রেনের সেনার গোলাবর্ষণ, বেসামরিক নাগরিক নিহত, ইউক্রেন এবং রাশিয়ান সশস্ত্র বাহিনী বিধ্বস্ত পূর্বাঞ্চলের শহর বাকমুতে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ করছে। রুশ সেনা শহরের বেশিরভাগ অংশ মুক্ত করলেও কিয়েভপন্থী বাহিনী এখনো কিছু এলাকা ধরে রেখেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী শনিবার জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগের দিন বলেছিল যে ওয়াগনার ভার্টে গোষ্ঠীর যোদ্ধারা বাকমুতের আরো দুটি এলাকা দখল করেছে, যা পূর্ব ইউক্রেনে মস্কোর আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু। ওয়াগনার গত 20 মাস থেকে বাকমুত মুক্ত করার জন্য রাশিয়ার প্রচেষ্টা নেতৃত্ব দিয়েছেন, যা উভয় পক্ষের জন্য দীর্ঘতম এবং মারাত্মক যুদ্ধ ছিল। ইউক্রেনের পূর্বাঞ্চল সামরিক কমান্ডারের মুখপাত্র সেরি সিরোভাতি বলেছেন, সাম্প্রতিক দশকগুলোতে নজিরবিহীন রক্তক্ষয়ী যুদ্ধগুলো শহরের মাঝখানে সংঘটিত হচ্ছে। এক প্লাস এক টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, আমাদের সৈন্যরা যুদ্ধের সক্ষমতাকে পিছিয়ে দিতে এবং তাদের মনোবল ভেঙে দিতে রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর যুদ্ধে সবকিছু করছে। প্রতিদিন এই শহরের প্রতিটি কোণে তারা সফলভাবে তা করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াগনার ইউনিটগুলো শহরের উত্তর ও দক্ষিণ উপকণ্ঠে দুটি এলাকা দখল করেছে। রাশিয়ান সেনাবাহিনীর প্যারাট্রুপ ইউনিটগুলো ইউক্রেনের বাহিনীকে পাশ দিয়ে আটকে রেখে দাবিকৃত অগ্রযাত্রাকে সমর্থন করেছে। এটি যোগ করেছে ব্রিটেন, শুক্রবার একটি গোয়েন্দা আপডেটে বলেছে যে ইউক্রেনের সৈন্যরা বাকমুতের কিছু অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কারণ রাশিয়া সেখানে নতুন করে আক্রমণ চালিয়েছিল। আগে 2 দিন ধরে তীব্র কামান গুলি চালিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তার প্রতিবেদনের ভিডিও ভাষণে বাকমুতের কোন উল্লেখ করেনি, যত দ্রুত সম্ভব ন্যাটোতে যোগদানের কিয়েভের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। সমুদ্র সীমা লঙ্ঘন করায় উত্তর কোরিয়া যুদ্ধ জাহাজকে গুলি করে তাড়ালো দক্ষিণ কোরিয়া। সমুদ্র সীমা লঙ্ঘন করাকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়িয়েছে দুই কোরিয়ার মধ্যে। উত্তর কোরিয়ার একটি সামরিক জাহাজকে সতর্ককরণ গুলি চালিয়ে ফেরত পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। এতে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কে টানাপোড়েন আরো বাড়লো বলে জানিয়েছে ফক্স নিউজ। সিউলের দাবি, শনিবার একটি চীনা মাছ ধরা জাহাজকে ধাওয়া করতে গিয়ে সমুদ্র সীমা অতিক্রম করেছিল পিয়ং এর জাহাজটি। এ সময় ওই জাহাজটিকে সতর্ককরণ গুলি চালিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তবে ফেরার সময় ওই চীনা মাছ ধরার জাহাজের সঙ্গে ধাক্কা লাগে দক্ষিণ কোরিয়ার জাহাজটির। এতে দক্ষিণ কোরিয়ার ক্রুদের কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে শনিবার স্থানীয় সময় সকাল 11টার দিকে তথাকথিত নর্দার্ন লাইন অতিক্রম করে ফেলা চীনা ওই মাছ ধরা জাহাজটি তখন সেটিকে ধাওয়া করে উত্তর কোরিয়ার যুদ্ধ জাহাজ। তবে এই ধাওয়া করতে গিয়ে তারা নিজেরাই দক্ষিণ কোরিয়ার সমুদ্র সীমা পার করে ফেলায় তৈরি হয়েছে এই জটিলতা। এদিকে গত শুক্রবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এই অবস্থায় পিয়ং এর সামরিক জাহাজের অনুপ্রবেশকে হুমকি হিসেবে আখ্যা দিয়েছে সিউল। যুদ্ধ শুরু হলে আগেই তাইওয়ানে আকাশের নিয়ন্ত্রণ নেবে চীন, পেন্টাগনের ফাঁস হওয়া নথির তত্ত্ব। তাইওয়ানের সঙ্গে যুদ্ধ শুরু হলে প্রাথমিক পর্যায়ে দ্বীপ অঞ্চলের আকাশ সীমা নিয়ন্ত্রণ নিয়ে নেবে চীনের সামরিক বাহিনী। সম্প্রতি মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে যেসব গোপন নথি ফাঁস হয়েছে তাতে একথা বলা হয়েছে। গোপন নথির বরাতে দৈনিক ওয়াশিংটন পোস্ট বলেছে, চীনা সামরিক বাহিনীর মোকাবেলায় তাইওয়ানের মাত্র অর্ধেক বিমান শক্তির কার্যকরভাবে সংযুক্ত লিপ্ত হতে পারে তাইওয়ানের ওই সম্ভাব্য সামরিক সক্ষমতার উদ্বিগ্ন মার্কিন কর্মকর্তারা। আমেরিকার ওই উদ্বেগের বিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেন, সামরিক প্রস্তুতি বিষয়ে তাই তা বাইরের মতামতকে সত্য করে তাইওয়ান।
তবে শত্রু হুমকি বিবেচনা করেই তার অন্তর্পক্ষীয় নীতি গড়ে তুলেছে। পেন্টাগনের ফাঁস হওয়া তথ্য এই ইতে ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ শুরু হলে চীন যেসব ক্ষেপণাস্ত্র ছুড়বে সেগুলো তারা নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে কিনা তা নিয়ে তাইপের সামরিক নেতৃত্বের মাঝে সন্দেহ রয়েছে। এছাড়া তাইওয়ানের সামরিক নেতারা মনে করেন তারা বড়জোর অর্ধেক বিমানকে কার্যকরভাবে চীনের অনেক বেশি উন্নত বিমান ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন। সূত্র পাস্টুরে। গোপনে রাশিয়াকে অস্ত্র দিতে রাজি চীন। ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে চীন। তবে শর্ত একটাই, বেজিং এর চেয়ে অস্ত্র চালানোর বিষয়টি মস্কোকে গোপন রাখতে হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ফাঁস হওয়া পেন্টাগনের গোপন নথিতে এই তথ্য উঠে এসেছে খবর গার্ডিয়ানের। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী চীনের রাশিয়াকে অস্ত্র দেওয়া সংক্রান্ত অতি গোপন ওই মার্কিন গোয়েন্দা নথিটি 23 ফেব্রুয়ারির। রাশিয়াকে চীনের অস্ত্র দেওয়া নিয়ে এই তথ্য সংগ্রহ করার মার্কিন গোয়েন্দারা আরিপেতে রুশ গোয়েন্দাদের আলোচনা শোনার মাধ্যমে এসব তথ্য মার্কিন গোয়েন্দাদের হাতে আসে। রুশ গোয়েন্দারা এই বিষয়ে বলেন চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন চায় অস্ত্রের চালানের বিষয়টি যেন গোপন থাকে। এছাড়া আরেকটি গোপন গোয়েন্দা নথিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ন্যাটো সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের একটি বড় ধরনের হামলা বিষয়টি নিয়ে ভাবছে বেজিং। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোপন যেসব গোয়েন্দা নথি ফাঁস হয়েছে এবং অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই নথিগুলো তার মধ্যে আছে। এসব গোপন নথি ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই বৃহস্পতিবার ম্যাসাচুসেটস থেকে জ্যাক টরেসেরি নামের 21 বছরের এক তরুণীকে গ্রেপ্তার করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন এসব নথি সত্য এবং এসব নথিতে অতি সংবেদনশীল তথ্য আছে, তবে এর মধ্যে কিছু নথি বিকৃত করা হয়েছে। সুদানে গোলাগুলি, প্রাণে বাঁচলেন সৌদি এয়ারের শতাধিক যাত্রী। গত কয়েকদিন ধরে সুদানে চলছে ব্যাপক গোলাগুলি, শনিবার সেটা তীব্র আকার ধারণ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে ফলো করে সংবাদ প্রচার করেছে। ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। এদিকে দেশটিতে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের মধ্যে লড়াইয়ের জেরে গুলিবিদ্ধ হয়েছে সৌদি এয়ারওয়েজের এয়ারবাস A330 বিমান। বিমানটি সুদানের খার্তুম থেকে উড়ে সৌদিতে যাওয়ার কথা ছিল, টেকঅফের সময় বিমানটি গুলিবিদ্ধ হয়ে বলে জানা গিয়েছে। রয়টার্স ও খালিস টাইমস জানিয়েছে বিমানে গুলি লাগলেও কোনো যাত্রী বা বিমানকর্মী হতাহতের ঘটনা ঘটেনি, বড় দুর্ঘটনাতে রক্ষা পেয়েছেন শতাধিক সাধারণ যাত্রী। ঘটনাটি শনিবার সুদানের রাজধানী খার্তুমে ঘটনাটি ঘটেছে। খার্তুম বিমানবন্দর থেকে বিমানটি রিয়াদের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে প্রবল গোলাবর্ষণের সম্মুখীন হয়। বিমানে গুলি লাগে ক্ষতিগ্রস্ত হয় বিমানটি। সৌদি এয়ারওয়েজের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনার পর বিমানটি থেকে থাকা কেবিন ক্রুদের সুদানে অবস্থিত সৌদি দূতাবাসে নিয়ে যাওয়া হয় এবং তার সকলে নিরাপদে আছেন বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার পর সুদানের আকাশ সীমায় থাকা সৌদি এয়ারওয়েজের বিমানকে রিয়াদে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত সুদান থেকে সব ফ্লাইট বাতিল করেছে সৌদি। তাছাড়া সুদানের উদ্দেশ্যেও যাবতীয় ফ্লাইট বাতিল করা হয়েছে বিমান সংস্থাটির পক্ষ থেকে। সত্যিকারের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিং এর। তাইওয়ানকে ঘিরে চীনের সাম্প্রতিক শক্তি প্রদর্শনের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সামরিক বাহিনীকে সত্যিকারের যুদ্ধের প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়েছেন। চীনের নৌবাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড পরিদর্শনকালে তিনি সামরিক প্রশিক্ষণ এবং প্রস্তুতি আরো গভীর করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানায় দ্য ইন্ডিপেন্ডেন্ট। প্রতিবেদনে বলা হয় সফরকালে শি জানান সশস্ত্র বাহিনীর রূপান্তর এবং নির্মাণ ত্বরান্বিত করা এবং তাদের আধুনিকের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি করা প্রয়োজন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া নিউজ সার্ভিসের বরাতে শি বলেন আপনাকে অবশ্যই বাস্তব জীবনের সামরিক প্রশিক্ষণ জোরদার করতে হবে। রাষ্ট্রীয় মিডিয়া যোগ্য জানিয়েছে সময়োপযোগী এবং যথাযথ পদ্ধতিতে জটিল পরিস্থিতি ছাড়া দেওয়ার সক্ষমতা উন্নীত করার প্রয়োজন বলে জানান শি। তাইওয়ানের কাছে চীনের নৌবাহিনীর সত্যিকারের যুদ্ধ প্রশিক্ষণ মহড়া শেষ করার ঘোষণা দেওয়ার পর শি এই মন্তব্য করেন। তাইওয়ানের প্রেসিডেন্ট শাই এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেবিন ম্যাকার্থির মধ্যকার বৈঠককে নতুন করে উত্তেজনার জন্য দায়ী করেছে চীন। প্রথমবারের মতো ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী অত্যাধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘটনাকে ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। খবর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার। ইসরায়েলের চ্যানেল 13 টেলিভিশন জানিয়েছে রাতে নজিরবিহীন এই ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি সামরিক বিমান বাহিনী হামা প্রদেশের মাসরিয়াব শহরের কাছে বেশ কয়েকটি জায়গায়
ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রে বলা দিয়ে সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি বিমান থেকে মধ্যাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং সিরিয়ার সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। হামা প্রদেশে ও এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটা চালু করা হয়। সিরিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং তাদের অনুমোদন ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে না। চ্যানেল 13 বলেছে, S-300 ক্ষেপণাস্ত্র একেবারে জন্য ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে এই ক্ষেপণাস্ত্রে তা পরিষ্কার নয়। এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি না হননি। বিভিন্ন সূত্র বলেছে, ইউক্রেনকে ইসরায়েলি সমর্থন দেওয়ার কারণে রাশিয়া ক্ষেপণাস্ত্রে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক জেনারেল আমোস গিলাদ বলেন, S-300 ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া হয়তো এই হুঁশিয়ার বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে ইসরায়েলি আগ্রাসনে মস্কোর মোটে খুশি নয়। বজবকরা এর মধ্যে বলেছেন, এতদিন ধরে ইউক্রেন এবং রাশিয়ার দুদেশের সঙ্গে ইসরায়েলি ভালো সম্পর্ক থাকলেও ইউক্রেনের চলমান সংকট ইসরায়েলকে জটিল অবস্থার মধ্যে ফেলতে পারে। শক্তি প্রদর্শন করবে ইরান, মহড়া দেবে 40টি যুদ্ধ বিমান। এবছর সশস্ত্র বাহিনী দিবসে নিজেদের বিমান শক্তি প্রদর্শন করবে ইরান। এই উদ্দেশ্যে মঙ্গলবার দেশটির রাজধানী তেহরানে আকাশে অন্তত 40টি যুদ্ধ বিমান উড়বে। দেশটির বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি একথা জানিয়েছেন। 18 এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। ওই দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের কয়েকটি প্যারেডের আয়োজন করবে। জেনারেল ওয়াহেদি বলেন, ইরানের বিমান বাহিনী দেশের সম্মান এবং মর্যাদার সমুন্নত রাখার জন্য এ পর্যন্ত যথাযথ চেষ্টা করছে। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী নিজের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিযান ও মিশন পরিচালনা করছে।